আজ আমি মৌসুমি হাতা কিভাবে কাটিং এবং সেলাই তাই শেয়ার করছি। জোড়া ছাড়া যে মৌসুমি হাতাটা কিভাবে কাটিং করতে হয় তাই আমি উপরের পাড়টা দেখুন, হাতার লম্বাটা 15 ইঞ্চি করে কাপড়টা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আর্ম হোলের শেপটা দেওয়ার জন্য আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে মার্ক করে নিচ্ছি আর্ম হোলের শেপটা কতটুকু থেকে আমি রাউন্ড শেপটা দিব এটাই নিয়ে নিলাম। আর মুহুরির মেজারমেন্ট অনুপাতে আমার যতটুকু মুহুরি ততটুকু আমি মেজারমেন্ট করে দেখুন এভাবে মার্জিন করে নিচ্ছি। তো এখানে মিডিলের দাগ দিয়ে আমি কতটুকু থেকে রাউন্ড শেপটা হবে এভাবে একটা দাগ দিয়ে রাউন্ড শেপটা করে নিলাম। আর হাতাটা এই মেজারমেন্টে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে ভুলবশত তালপাট কাটিংটা স্কিপ হয়ে গেছে, অবশ্যই তালপাটটা কেটে নিতে হবে। তো স্কোয়ার করে আমি 2 পিস কাপড় নিয়ে নিয়েছি। এই মৌসুমি হাতাটা কাটিং করার জন্য অবশ্যই স্কোয়ার করে নিতে হবে। তো হাতাটাকে আমি 4 পাটে প্রথমে ভাঁজ করে 8 পাটে ভাঁজ করে নিলাম। দেখুন দেখিয়ে দিলাম আমি, তো অবশ্যই কাপড়টা স্কোয়ার করে নিতে হবে। এই যে দেখুন পুরোটা কাপড় 8 পাটে ভাঁজ করার পরও স্কোয়ার, এই পাটটা কিন্তু বন্ধ পাট এই সাইডটা দেখতেই পেলেন। তো এখানে আমরা যে মুহুরির সাথে জয়েন্ট করব এটা কিভাবে মেজারমেন্টটা করব দেখুন, যতটুকু আমি মুহুরির জন্য নিয়ে নিয়েছি ছেলের কাপড়টা বাদ দিয়ে এভাবে দেখুন বসিয়ে এভাবে মাপটা নিয়ে নিলাম। আর আমি দেখছি দুটো সাইড সমান হয়েছে কিনা। আর এখানে একটু রাউন্ড শেপ করে নিয়েছি, রাউন্ড শেপটা অবশ্যই 1/8 ছোটো রেখে, অর্থাৎ যতটুকু আমার মেজারমেন্ট আসছে তার চাইতে 1/8 ভিতরে আমার ছোটো করে আমার রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। কেননা এটা রাউন্ড সাইড, এমনিতেই কিন্তু রাউন্ড সাইড বেড়ে যায় বুঝতেই পারছেন, এজন্য একটু ছোটো রেখে শেপটা দিয়ে নিতে হবে। আর এইভাবে আমি 4টা পাশ ঘুরিয়ে দেখুন মেজারমেন্টটা যাতে ঠিক থাকে কর্নার থেকে ফেতাটা বসিয়ে এভাবেই কিন্তু আমি দাগ দিয়ে কেটে নিলাম বুঝতেই পারছেন। এখন চলে আসলাম আমি সেলাইতে। তো যেখানে আমার কাটিং করা আছে এইখান থেকে কাটমার থেকে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী হাতাটা প্রথমে সেলাই করে নিতে হবে। এভাবে আমি 1টা সাইড সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পরে এখন আমি যে রাউন্ড সাইডটা সেলাইতে চলে আসব, উপরের সাইডটা আমি একটু কাটমার দিয়ে রাখলাম। তো দেখুন এই রাউন্ড কাপড়টা আমি নিয়ে নিলাম। এই রাউন্ড কাপড়টা কিন্তু সেলাই করার ক্ষেত্রে যারা সেলাই কাজে একদম নতুন অনেকটা ঝামেলায় পড়ে যান। কিভাবে ইজিতে এটা সেলাই করা যায় দেখুন, এভাবে 1টা সাইড 1/8 ভাঁজ করে আমি পুরোটা ঘুরিয়ে একবার সেলাই করে নিয়ে আসব। এটা কিন্তু সেলাই করাটাও ইজি রাউন্ড সাইডটা, আবার দেখতেও কিন্তু রাউন্ডটা খুব সুন্দর দেখায়। এটা যে কোনো রাউন্ড সাইড যদি আপনি এই প্রসেসটা ফলো করেন একদম ইজিতে যে কোনো রাউন্ড কাপড় সেলাই করে নিয়ে আসতে পারবেন। দেখুন আবারও আমি 1/8 ভাঁজ দিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিয়ে আসছি। এটা কিন্তু সেলাই করাটাও ইজি দেখতেই পাচ্ছেন। তো এভাবে পুরোটা আমি সেলাই করে নিয়ে আসলাম। রাউন্ডটা কিন্তু সুন্দর দেখায়, এই যে দেখুন। হাতাটা সেলাই করার পরে এভাবে হাতাটা জয়নিংয়ের আগে এভাবে উল্টিয়ে নিতে হবে। দেখুন আমি এভাবে উল্টিয়ে নিলাম, অর্থাৎ সোজা করে নিলাম। আর এই দিকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার মেজারমেন্টটা, তো দেখুন কতটা পারফেক্ট। এভাবে যদি এই মেজারমেন্টে কাটিং করে থাকেন তাহলে একদম ইজিতে কাটিং করে নিতে পারবেন। তো এই দুইটা কিন্তু সোজা সাইড বুঝতেই পারছেন, এভাবে উল্টিয়ে দেখুন মুহুরিটা এভাবে বের করে নিতে হবে। আরেকটা কথা আমি এখানে শেয়ার করছি, এই রাউন্ড সাইডটা কিন্তু যেটা আমরা হাতার সামনের রাউন্ডটা এটা একটু ছোটো কাটলেই কিন্তু সবচেয়ে ভালো হয়, অর্থাৎ 1/8 ছোটো কাটলে, যদি একটু ছোটো হয়ে যায় তাহলে কিন্তু একটু কেটে বড় করে নেওয়া যায়, আর যদি বড় হয় তাহলে কিন্তু কুচি পড়ে যাবে দেখতে ভালো লাগবে না। বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। এখানে এটা সবসময় খেয়াল রাখবেন মেজারমেন্ট থেকে 1/8 ছোটো করে রাউন্ডটা কেটে নেওয়ার জন্য, তাইলেই কিন্তু দেখুন এই ধরনের পারফেক্ট হবে। দেখুন আমার হাতাটা জয়নিংয়ের পরে একটু কোথাও গুছিয়ে নেই, এই যে
আমি কাছ থেকে একটু দেখিয়ে দিব। এই যে আমার এটা কিন্তু কোথাও কোনো গুছিয়ে নেই, একদম পারফেক্ট, কোনো জয়নিং নেই। তো এইভাবে যদি জয়নিং ছাড়া, জোড়া ছাড়া মৌসুমি হাতা করতে চান, অবশ্যই এভাবে করবেন, দেখবেন সুন্দর একটা পারফেক্ট মৌসুমি হাতা উপহার দিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন।